হ্যালো এভরিবডি, স্টাডি রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা দেখব স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত প্রথম আমাদের প্রথম ক্লাস, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন এর পার্ট ওয়ান। পুরোটা আমরা এমসিকিউ বেসড এখানে রাখা হয়েছে, সম্পূর্ণ অ্যাকসেপ্টেড এমসিকিউর প্যাটার্নে আমরা আমাদের আজকের ভিডিওটি তৈরি করেছি। ফ্রেন্ড, দেখে নেব আমাদের কী কী অ্যাকসেপ্টেড কোশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে। প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট থেকে আমরা কিছু আজ শেখার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেনটি রয়েছে তোমাদের সামনে ফ্রেন্ডস, শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন শব্দটি গৃহীত হয়েছে লাতিন শব্দ থেকে, জার্মান শব্দ থেকে, আরবি শব্দ থেকে, নাকি উপরের কোনোটি নয়। অর্থাৎ আমরা যে বলি শিক্ষা বা ইংরেজিতে যেটাকে এডুকেশন বলা হয়, সেটা শব্দটা গৃহীত হয়েছে কোন শব্দ থেকে। এটা কি লাতিন শব্দ, জার্মান শব্দ, আরবি শব্দ, নাকি এদের কোনোটি নয়। তো ফ্রেন্ড, দেখে নেব আমরা সঠিক উত্তর। তো সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড, শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন শব্দটি গৃহীত হয়েছে লাতিন শব্দ থেকে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার টু, এডুকেশন শব্দটি যে ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে এডুকেইট, এডুসেরে, এডুকো, উপরের কোনোটি নয়। দেখে নেব কোনটা সঠিক অপশান হবে। এডুকেশান শব্দটি যে লাতিন শব্দ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে ফ্রেন্ড এডুসেরে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার থ্রি, এডুসেরে, এডুসেরে শব্দের অর্থ কি, শব্দটির অর্থ। অপশানগুলো দেখে নেওয়া যাক, নির্দেশনা, সুপ্ত গুণের প্রকাশ, কৌশল, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড নির্দেশনা। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ফোর, এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে যে লাতিন শব্দ থেকে, এডু কেরে, এডু ডাম, এডুকেইট, উপরের কোনোটি নয়। দেখো ফ্রেন্ড, একটু আগে আমরা এর আগে তিন নম্বর দু নম্বর কোশ্চেন আমরা দেখেছি এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে যে লাতিন শব্দ থেকে, সেখানে এই অপশানগুলো একটাও ছিল না, সেখানে আনসার হয়েছিল এডুসেরে। কিন্তু এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলোতে রয়েছে এডু, এডুকেরে, এডু ডাম, এডুকেইট। তাহলে এখান থেকে কোনটা হবে প্রথমে আমরা দেখে নিই আনসারটা, এরপর এক দুটো কথা বলার আছে। তো সঠিক উত্তর হবে ফ্রেন্ড এডুকেরে। তো এটা একটা লাতিন শব্দ, এটা আমরা যেখানে এডু সিএআরই কেয়ার, ইংরেজি শব্দ হলে এটা সিএআরই কেয়ার হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি কেয়ার নয়, এটা এডুকেরে হবে, এটা লাতিন শব্দ, এটা ইংরেজি শব্দ নয় প্রথমত। আর সেকেন্ড হচ্ছে, একটু আগে আমরা যেটা পেয়েছি যে লাতিন শব্দ থেকে এডুকেশন শব্দটি এসেছে সেটা হচ্ছে এডুসেরে, কিন্তু এই কোশ্চেনের মধ্যে আমরা পেলাম এডুকেরে। তাহলে দুই রকম ভিন্ন ধরনের আনসার একই প্রশ্নে হচ্ছে কেন, এর কারণ আছে। এর কারণ হচ্ছে ফ্রেন্ড আর কিছু নয়, বিভিন্ন মতামত অনুসারে কিছু ভিন্নতা রয়েছে মতামতের মধ্যে, কোন লাতিন শব্দ থেকে এসেছে এমন চার পাঁচটা শব্দ আছে যেগুলো থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়। তো সেই হিসাবে অপশানে যেটা সঠিক আমরা সঠিক থাকবে সেটাই আমরা সঠিক হিসাবে বিবেচনা করব। অর্থাৎ যে চার পাঁচটা শব্দ থেকে এডুকেশন শব্দটির উৎপন্ন হয়েছে বলে মেনে নেওয়া হয়েছে এখন পর্যন্ত, সেগুলো সবগুলো সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। তো আমাদের সেই প্রেক্ষিতে এখানে কোশ্চেনগুলোতে লাতিন বিভিন্ন ধরনের শব্দ থাকতে পারে, যেমন একটা এডুসেরে থেকে এডুকেশন শব্দের উৎপত্তি হয়েছে বলা হয়েছে একটা মতামত অনুসারে, আর একটা মতবাদ অনুসারে বলা হয়েছে এডুকেরে শব্দ থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ফাইভ, কোশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে ফ্রেন্ড এডুকেরে কথাটির অর্থ কী। এডুকেরে কথাটির অর্থ হলো প্রকাশিত করা, নির্দেশনা, লালন পালন করা, উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড এডুকেরে শব্দটির অর্থ হচ্ছে লালন পালন করা। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার সিক্স, কোশ্চেন নাম্বার সিক্স, এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে যে লাতিন শব্দ থেকে। অপশানস এডুকটম, এডুকেয়ার, এডুডাম, উপরের কোনোটি নয়। দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড এডুকেশন শব্দটির উৎপত্তি ঘটেছে যে লাতিন শব্দ থেকে সেটি হচ্ছে এডুকটম।
তো এই পর্যন্ত আমরা তিনটা ওয়ার্ড অলরেডি পেয়ে গিয়েছি, এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে এমন লাতিন শব্দগুলো। নেক্সট কোয়েশ্চেন, এডুকটাম শব্দটির অর্থ হলো, এডুকটাম শব্দটির অর্থ হলো শিক্ষাদানের কাজ, নির্দেশনা, প্রকাশিত করা, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক সঠিক উত্তর ফ্রেন্ড। সঠিক উত্তর হবে এডুকটাম শব্দটির অর্থ হলো শিক্ষাদানের কাজ। চলে যাব নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে আমাদের সামনে, সংস্কৃত কোন ধাতু থেকে বাংলা শিক্ষা, আমরা যে বলি শিক্ষা, ইংরেজিতে যেটাকে এডুকেশন বলা হয়, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে শিক্ষা, শিক্ষা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? অপশানসগুলো দেখে নেওয়া যাক। শ্বাস ধাতু, শীষ ধাতু, সম ধাতু, উপরের কোনোটি নয়। দেখে নেবো সঠিক উত্তর ফ্রেন্ড। সঠিক উত্তর হচ্ছে শ্বাস ধাতু থেকে, সংস্কৃত ধাতু শ্বাস ধাতু থেকে শিক্ষা শব্দটি এসেছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 9, সংস্কৃত ধাতু শ্বাস শব্দের অর্থ কী? সংস্কৃত ধাতু শ্বাস শব্দের অর্থ হচ্ছে জানা, জ্ঞান অর্জন, শাসন করা, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক ফ্রেন্ড কোনটা সঠিক উত্তর হয়। সংস্কৃত ধাতু শ্বাস যে শব্দ থেকে আমাদের এডুকেশন শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে তার অর্থ হচ্ছে ফ্রেন্ড শাসন করা। দেখে নেওয়া যাক নেক্সট কি কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10, শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, শিক্ষা বিষয়ক এরূপ ধারণার উল্লেখ রয়েছে কোথায়? উল্লেখ রয়েছে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে এই ধরনের যে বাক্য বা এই ধরনের যে ধারণা সেটা রয়েছে, অপশান দেখে নেওয়া যাক, উপনিষদে, ঋগ্বেদে, অর্থশাস্ত্রে, উপরের কোনোটি নয়। তো দেখে নেওয়া যাক সঠিক উত্তর ফ্রেন্ড, শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, শিক্ষা বিষয়ক এরূপ ধারণার উল্লেখ রয়েছে ফ্রেন্ড উপনিষদে। দেখে নেব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, জন ডিউই এর মতে শিক্ষা হলো জীবনের জন্য প্রস্তুতি, করার মাধ্যমে করতে শেখা, জ্ঞান লাভ, উপরের কোনোটি নয়। দেখে নেব জন ডিউই শিক্ষার কী ডেফিনেশন দিয়েছিলেন। জন ডিউইর মতে শিক্ষা হচ্ছে করার মাধ্যমে শেখা, করার মাধ্যমে করতে শেখা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, শিক্ষা হলো সুস্থ শরীরে সুস্থ মন তৈরি করা, শিক্ষাকে এভাবে সংজ্ঞায়িত করেছেন কে? প্লেটো, অ্যারিস্টটল, জন ডিউই, উপরের কোনোটি নয়। তো শিক্ষা হলো সুস্থ শরীরে সুস্থ মন তৈরি করা, শিক্ষাকে এভাবে সংজ্ঞায়িত করেছিলেন অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 13, মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা, শিক্ষাকে এভাবে কে সংজ্ঞায়িত করেছেন? গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক সঠিক উত্তর, সঠিক উত্তর হবে ফ্রেন্ড স্বামী বিবেকানন্দ। তিনিই বলেছিলেন যে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। পরবর্তী প্রশ্ন 14, কে শিক্ষাকে মানসিক দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হিসাবে সংজ্ঞায়িত করেছেন? গান্ধীজি, রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ, উপরের কোনোটিই নয়। দেখে নেব সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড গান্ধীজি। তিনি শিক্ষাকে মানসিক দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত, অপশানস দেখে নেওয়া যাক, শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? শিক্ষার্থীর মধ্যে বৃত্তিমূলক দক্ষতার বিকাশ, ছাত্রীদের বা শিক্ষার্থীদের মধ্যে, এখানে ছাত্রীদের হবে না, এখানে হবে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক চেতনা গড়ে তোলা, শিক্ষার্থীদের ব্যবহারিক জীবনের জন্য প্রস্তুত করা, উপরের কোনোটি নয়। তো দেখে নেব শিক্ষার লক্ষ্য হওয়া উচিত কোনটি? শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ফ্রেন্ড শিক্ষার্থীদের ব্যবহারিক জীবনের জন্য প্রস্তুত করা। পরবর্তী প্রশ্ন 16, শিক্ষাগত উদ্দেশ্যের মূল উৎস হলো মানুষের অভিজ্ঞতা, বিদ্যালয়, শিক্ষাগত মনোবিজ্ঞান, উপরের কোনোটি নয়। তো ফ্রেন্ড শিক্ষাগত উদ্দেশ্যের মূল উৎস হলো মানুষের অভিজ্ঞতা। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, যেটা হচ্ছে নিচের কোনটি শিক্ষার বৈশিষ্ট্য নয়, শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া,
বাস্তবিক শোষণ, জীবনের অভিজ্ঞতা উপরের কোনোটি নয়। তো দেখে নেওয়া যাক এদের মধ্যে কোনটি শিক্ষার বৈশিষ্ট্য নয়। ফ্রেন্ড, বাস্তবিক শোষণ এটা কোনোভাবেই শিক্ষার বৈশিষ্ট্য হতে পারে না। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, শিক্ষার আসল লক্ষ্য কি হওয়া উচিত? অপশান দেখে নেওয়া যাক, দক্ষতা অর্জনের অভ্যাস এবং জ্ঞান অর্জন করা, একটি সুরক্ষিত শংসাপত্র অর্জন করা, জীবিকা নির্বাহের প্রশিক্ষণ, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক শিক্ষার আসল লক্ষ্য কি হওয়া উচিত। শিক্ষার আসল লক্ষ্য হওয়া উচিত দক্ষতা অর্জনের অভ্যাস এবং জ্ঞান অর্জন করা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, বিবৃতিটি সঠিক, সঠিক নয়, আংশিক সঠিক, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে বিবৃতিটি সঠিক নয়। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া, এটা সঠিক নয়, কারণ সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে একটি একমুখী প্রক্রিয়া আর ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে একটি দ্বিমুখী প্রক্রিয়া, সে কারণে বক্তব্যটি ভুল আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 20, সক্রেটিস এর মতে শিক্ষার উদ্দেশ্য হলো মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার, আত্ম উপলব্ধি, সু অভ্যাস গড়ে তোলা, উপরের কোনোটি নয়। দেখে নেওয়া যাক সক্রেটিসের মধ্যে শিক্ষার উদ্দেশ্য কি। ওনার মতে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ক্লাস, আজকের আলোচনা। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে।